এই উপরে এই জায়গাটা একটা ছোট ট্রেকিং এর মতো রাস্তা যেটা এই তারজুম না অ্যাকচুয়াল অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে তুরজুম মানে এখানে এসে সেটা জানতে পারলাম তো তুরজুম বা তারজুম এরকম সামথিং কেউ তুরজুম বলছে কেউ তারজুম বলছে তো সেটা এখান থেকে সোজা এই রাস্তাটা দিয়ে পেছনে যেটা সোজা চলে গেছে ওটা চলে যাচ্ছে হচ্ছে পোখরিবং বাজার এখানে কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলোর নামগুলো জেনে রাখা দরকার লাইক রংবং তারপরে রংবং বা রাংবং তারপরে হচ্ছে তুরজুম বা তারজুম তারপরে হচ্ছে পোখরিবং পোখরিবং তারপর হচ্ছে সুখিয়া পোখরি বা ওটাকে অনেকে এখানে লোকালরা সুখিয়া বলে শুধু সুখিয়া পোখরি বলে না সুখিয়া পোখরি বা সুখিয়া এরকম তো এই পুরো টোটাল এই তিন চারটে জায়গা মিলে এই টোটাল অঞ্চলটা আর তুরজুম বা তারজুম মিশন তারজুম যেটা হয়ে এসছে বলে আসছি এতদিন ধরে সে মিশন তারজুম ও হো হো আরে ভিউ তো দেখো ভাই সাহাব দাদা ভাই ভিউটা তো দেখো দাদা ভাই ওই দূরে ভিউটা তো দেখো দাদা ভাই গুড মর্নিং ফ্রম তারজুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল শুভ মহানবমী আজকে আমাদের তারজুমে বা তুরজুম এখানে আমাদের লাস্ট ডে আজকে সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি একটু আশপাশ ঘুরবো বলে তাড়াতাড়ি উঠতে হয়েছে কাল রাতে ঘুমটা সলিড হয়েছে অসাধারণ ঘুম হয়েছে আর আমরা যে জায়গাটায় মানে যে প্রপার্টিটার মধ্যে রয়েছি প্রপার্টিটা একটু আগেও বলেছিলাম যে আমি দেখাবো সো প্রপার্টিটা এখান থেকে দেখাই তাহলে বেটার বুঝতে পারবে এই রুমটাতে আমরা রয়েছি এটা হচ্ছে যে ওনার তার রুম টোটাল হচ্ছে এত বড় প্রপার্টির কথা বলতে বলতে এই মুহূর্তে চা চলে এলো গতকালকের মতো যেরকম দার্জিলিং টি যেটা খেয়েছিলাম এক্স্যাক্ট আজকেও সেই জিনিস এখানকার চায়ের ফ্লেভার আলাদা টেস্ট আলাদা আর যেভাবে বানায় না মানে মানে অ্যারোমা এসেন্স মানে টেস্ট ইচ অ্যান্ড এভরিথিং মানে আমরা কলকাতায় এই ধরনের কোনো ফ্লেভার বা এই ধরনের জিনিস পাইনি এবার কীভাবে বানায় কী প্রসিডিওর সেম প্রসিডিওরই বানায় আমি জিজ্ঞেস করেছিলাম বললো হ্যাঁ জেসে বানাতা বেসেই হাম পত্তি দেকে পানি ডালকে উবালকে বস এসাই মানে এরা হিন্দিতে কথা বলে অ্যাকচুয়ালি সো পানি হ্যাঁ পানি জলের ওপর ডিপেন্ড করে এক্স্যাক্টলি কারণ এখানে তো এটা কী বলে ঝর্নার জল থেকে হ্যাঁ হ্যাঁ স্ট্রিম ওয়াটার হ্যাঁ স্ট্রিম ওয়াটার থেকে এই ইয়েটা পাচ্ছে আর স্ট্রিম ওয়াটারের ওফ আসার পর থেকে স্ট্রিম ওয়াটারকে বিশ্বাস করবে না যা খাচ্ছি সব হজম হয়ে যাচ্ছে মানে এত ভালো সো তোমরা ততক্ষণে একটুখানি টাইম ল্যাপস এনজয় করো আর আমি একটু আমার চাটাকে এনজয় করি রাইট নাও ফ্রেশ হয়ে একদম রেডি তো ব্রেকফাস্ট এখানে সার্ভ করেছে তো ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে ডালপুরি আর এখানকার লোকাল যে আলু থাকে সেই আলুর দম তো একবার টেস্ট করে দেখা যাক কারণ এখানকার যে ডালটা আমি প্রত্যেক দিন যে ডালটা খেয়েছি সে ডালটা অসাধারণ অসাধারণ নাইস ভেরি নাইস মুঝে বহুত পছন্দ আয়া মানে এই বল রা হুম কে মানে ফির বাপস আউঙ্গা সিফ আপকে পাস ডাল খানে কে লিয়ে মতলব আপকা ডাল খা কে আপসে প্যার হো গয়া সচ্চি মে বল রা হুম সচ্চি মে ইতনা আচ্ছা মিক্স ডাল আপ কাল রাত খিলায়ে মতলব বহুত বড়িয়া লাগা দারুন হ্যাঁ হ্যাঁ উইদাউট অনিয়ন গার্লিক অসম টেস্ট
too good taste. With your local lagata. Face kodi tapore ashi ami retailing debo apnar. Done. চাও খেয়ে নিয়েছি আর এখানকার যিনি ওনার আছেন তিনি মানে সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল নয় তো দ্যাটস ওয়াই আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আসবেন কিনা তো বললেন যে না টু শাই অ্যান্ড অল ওকে সো হোমস্টে থেকে দিলপালি হোমস্টে থেকে বেরিয়ে গেছি এখন এই মুহূর্তে তো সত্যি কলকাতায় গিয়ে দিলপালি হোমস্টেটাকে মিস করব আর তোমরা যদি এই দিলপালি হোমস্টেতে আসতে চাও আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো আর বাকি যদি কোনো গাইড চাও যে তারজুমে কীভাবে আসবে তো ইনস্টাগ্রামে আমাকে পিং করো ইনস্টাগ্রামে হ্যান্ডেল নিচে ডিসক্রিপশন বক্সে আমার দেওয়াই রয়েছে আর সেখানে আমি তোমাদেরকে ওয়ে আউটটা একটুখানি বলে দিতে পারবো কীভাবে কীভাবে যেতে হয় এটাই তো এরপরে আমাদের নেক্সট এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে ঘুম হয়ে সোজা জোড় বাংলা হয়ে তারপরে ওই জায়গাটার নাম কি কালিম্পং কালিম্পং থেকে তারপরে ঢুকবো হচ্ছে গিয়ে আলাগাড়া না আলগাড়া আচ্ছা ওই আলগাড়াতে ঢুকবো সো এটাই হচ্ছে আজকে আমাদের রুট প্ল্যান আর ট্রাভেল প্ল্যান অনেকক্ষণ বসে থাকার পর এখন চলে এসেছি অ্যাকচুয়ালি লামাহাটা কিন্তু এখানে দাঁড়ানোর একমাত্র কারণ হচ্ছে এই ভিউটার জন্য নিচে ওখানে হচ্ছে ভ্যালি ওখানে হচ্ছে বসতি এখান দিয়ে মেঘ ভেসে যাচ্ছে আমরা ওই পাহাড়ের ওই রাস্তা দিয়ে আমরা এলাম এটা হচ্ছে টোটাল ভ্যালি ওইদিকে অভিজিৎ দা আমার সেখানেও ট্রানজিশনে ব্লগে ব্যস্ত ভালো লাগে এরমভাবে কেউ যদি করে খুব ভালো লাগে ইস মেঘটা মানে এখানে যে মেঘ যেটা রয়েছে মানে পেজা তুলোর মতো মেঘ হয়ে রয়েছে পেজা তুলো যাকে বলে ইটস লাইক নীল আসবি নাকি এখানে অভিমন্যু কেমন লাগছে পুরো পেজা তুলোর মতো মেঘ চ চ চ একবার নীলকে বলছি নীল ভাই চ একবার আয় এখানে একটা ম্যানেজ কর একটা প্ল্যান কর প্ল্যান করে এখানে আয় পাগল হয়ে যাবি ভাই পাগল হয়ে যাবি শুভ জয় থাকলে এখানে খুব ভালো হতো জয় আর অরিন্দম পেছনে আসছে ডমিনার উইথ স্যাডেল র‍্যাক চলো এবার আবার গাড়িতে উঠি উঠে আবার নেক্সট বোধহয় তিস্তাতে নামবো না তিস্তা বাজারে আসছি আবার তিস্তা বাজার চলো 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 ওকে এখন এই মুহূর্তে রয়েছি হচ্ছে তিস্তা ব্রিজে এটা 1996 সালের 22 মে এই ব্রিজটা তৈরি করা হয়েছে এটা করোনেশন ব্রিজ নয় করোনেশন ব্রিজটা আলাদা তো ওই পাহাড়ের ওই জায়গা থেকে ওখান থেকে ঘুরে ঘুরে এদিক দিয়ে এসে নামলাম অ্যাকচুয়ালি এসছি এই যে নিচের যে রাস্তাটা রয়েছে এই নিচের রাস্তাটা দিয়ে সোজা ওইখান গিয়ে ওইদিক দিয়ে ঘুরে তারপরে এদিকে আসা হয়েছে তো
All is well. কালিম্পং এ জ্যাম মানে ডিসগাস্টিং, তো অনেক কষ্ট করে এখন আলটিমেটলি আলগড়াতে চলে এসেছি। তো আলগড়াটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে, এখানে আমার যে আমরা যে হোমস্টেতে রয়েছি সেটার নাম হচ্ছে পাইন উড হোমস্টে আর রেস্টুরেন্ট। এখানে দেখতেই পারছো, দাঁড়াও এখানে দেখিয়ে দিই তোমাদেরকে, এটা হচ্ছে পাইন উড হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট আর আলগড়া, এটা হচ্ছে বাজার, ডিস্ট্রিক্ট হচ্ছে কালিম্পং আর পিনকোড এটা, কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে এইটা, ঠিক আছে? তো যাদের যাদের দরকার প্রয়োজন তারা স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মেরে নিলে তোমরা সমস্ত কিছু এখানে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে, এটাই কন্ট্যাক্ট ডিটেলস, এর থেকে বেশি আর কিছু কন্ট্যাক্ট ডিটেলস নেই। আর এরপরে এখন নিচে নামবো, প্রচণ্ড খাড়া সিঁড়ি, আর এখান থেকে নেমে আমাদের যে রুম যেটা রয়েছে সেই রুমটা হচ্ছে পেছনে ভিউটা দেখো অসাধারণ। আর এই এখান থেকে এসে এটা হচ্ছে আমাদের রুম, আমার শুভাশিসের রুম, ডাবল বেড, ব্লু কালার, শুভাশিসের ব্লু এর উপরে একটু স্লিপ আছে যার জন্য নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে অভিজিৎদার বৌদির রুম, এরপরে একটুখানি লাঞ্চ করব, করে তারপরে এখানে একটা সামনে একটা পাইন ফরেস্ট রয়েছে বা আরেকটা হ্যাঙ্গিং ব্রিজ এরকম সামথিং কিছু একটা রয়েছে, তো সেখানে যাব, ঠিক আছে? তো লাঞ্চ করছি তারপরে আসছি, ততক্ষণে তোমরা এটার ভিউটা একটু এনজয় করো। ওকে, ভিতরে এখন বার্গেনিং প্রসেস চলছে, তো যথারীতি অবভিয়াস একটা জিনিস দেখ, বাবা পুরো কালিম্পং মার্কেট ঘুরে মোটামুটি শপিং ব্যাগ এটা করা হয়েছে, মানে শুধু আমার নয়, আমি তো শুধু মায়ের জন্য একটু স্টল নিয়েছি একটা, আর দিদার জন্য একটা স্টল শাল আর কি, ব্যাস এইটুকুনি আমার শপিং বলতে গেলে। আর বাকি রইল ওগুলো সব ওই বৌদির কেনাকাটা আর সুভাশিস একটা ভাইজির জন্য নিচ্ছে, ব্যাস দ্যাটস ইট। আর পুজো এখানেও কিন্তু হয়, কালিম্পংয়েও যে দুর্গাপুজো মানে হয় না সেটা নয়, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, একবার একটুখানি দেখে নাও, এখানেও কিন্তু মানুষেরা নবমী কাটাচ্ছে খুব ভালো মতো করে, ঠিক আছে? এই এখানে ব্যাস দেখাতে যাব, গাড়ি চলে এলো। এখানেও দুর্গাপুজো হচ্ছে, এখানেও মানুষেরা নবমী কাটাচ্ছে, এনজয় করছে, আর ওইদিকে ভোগ বিতরণ হচ্ছে। আমি আর আঙুল তুলে দেখাতে পারলাম না কারণ বাঁ হাতে আমার রয়েছে অলরেডি, তো এখন এরপরে সোজা পাইনউড হোমস্টে আর তারপরে ডিনার অ্যান্ড গেট ব্যাক টু স্লিপ, ব্যাস দ্যাটস ইট। আসছি আবার হোমস্টেতে গিয়ে, এখন এই মুহূর্তে ডিনার কমপ্লিট, আর বাকি রইল কালিম্পং মার্কেটে বেসিক্যালি গেছিলাম নিজের জন্য কিছু কিনতে, তো ওখানে শুনেছিলাম যে খুব ভালো সস্তায় জ্যাকেটও পাওয়া যায়, তো জ্যাকেট তো আর পেলাম না, আলটিমেটলি মায়ের জন্য আর দিদার জন্য স্টল নিয়ে আর শাল নিয়ে চলে এলাম, ফিরে এলাম। তো আমাদের এখানে আজকের পুরো সারা দিনটার মধ্যে একটা বিশেষ একটা গল্প হয়েছে, তো সেই গল্পটা নেক্সট ভ্লগে তোমরা দেখতে পারবে। তো আজকে মোটামুটি আমাদের কাছে মহা নবমীর যে দিনটা সেটা আমরা এরকমভাবে কাটালাম, যথেষ্ট ভালো এনজয় হয়েছে। আর তারজুমকে খুব মিস করছি, ওয়েদার বলো সমস্ত কিছু বলো, ইচ অ্যান্ড এভরিথিং মিস করছি। আর
সো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। প্রচণ্ড টায়ার্ড আর মানে জাস্ট মানে এখন ব্লগ এন্ড করছি আর করে এবার জাস্ট বিছানা নেবো আর শুয়ে পড়বো, মানে এতটা পরিমাণে টায়ার্ড হয়ে রয়েছি। আর ইনস্টাগ্রামে যারা ফলো করছো না, প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে হ্যান্ডেল দেওয়া রয়েছে আর তারজুমের ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো ওকে, চলো গুড নাইট আর শুভ মহানবমী।